শোবিজ অঙ্গনের তারকাদের ধর্মে কর্মে তেমন বিশ্বাস নেই, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। কিন্তু এমনটি ভাবার কোনোই কারণ নেই। এই ধরুন অনন্ত জলিলের কথাই। ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা ও পরিচালক খুবই ধর্মভীরু মানুষ। নিয়ম করে নামাজ পড়েন, রোজা রাখেন, এমনকি কয়েকবার পরিবার সহ হজ পালন করেও এসেছেন তিনি। আবার মাঝে মাঝে নিজের ফেসবুক ওয়ালে ধর্মীয় লেখাও পোস্ট করতে দেখা যায় তাকে। আর তো মানবতার সেবাই করেছেন মাদ্রাসা। এছাড়াও বিভিন্নভাবে এই অভিনেতা সহায় সম্বলহীন মানুষের পাশে থাকারও চেষ্টা করেন। শুধু তিনি একা নন, তার ওয়াইফ বর্ষাকেও দেখা গিয়েছে সাধারণ মানুষকে নগদ টাকা, খাবার এবং কাপড় দিয়ে সাহায্য করতে। কোথায় নেই তিনি, গরিব শিল্পীদেরও সাহায্য করেন অনন্ত জলিল। এমনকি এর আগে ফেসবুকে ঘোষণা দিয়ে তার গরিব ভক্তদের সাহায্যেও এগিয়ে এসেছেন অসম্ভবকে সম্ভব করা এই অভিনেতা। তার ভক্তদের জন্য ব্যয় করেছেন 25 লাখ টাকা। অভিনেতা অনন্ত জলিল শুধুমাত্র অভিনয় এবং পরিচালনার সাথে যুক্ত তা কিন্তু নয়, একজন সফল ব্যবসায়ীও তিনি। এজেআই ও এবি গ্রুপের কর্ণধার তিনি। কর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন সবসময় অনন্ত জলিল। এমনকি লকডাউনের ভেতর তিনি তার কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধাও দিয়েছেন। এখন চলছে পবিত্র রমজান মাস। পবিত্র মাহে রমজানে এজেআই ও এবি গ্রুপের নিরাপত্তা কর্মী, আনসার ও ভিজিলেন্স টিমদের সাথে নিয়ে ইফতার করলেন অনন্ত জলিল। তার সাথে ছিলেন দুই ছেলে আরিস এবং আরবার। কর্মী বান্ধব বলেই নিজেকে সবসময় দাবি করে থাকেন অনন্ত জলিল, আর সেটারই প্রমাণ দিলেন তিনি আরও একবার। কয়েকদিন আগেই অনন্ত জলিল ফিরেছেন ভারতের হায়দ্রাবাদ থেকে। সেখানে চলছিল নেত্রী দ্য লিডার সিনেমার শুটিং। নেত্রী দ্য লিডার সিনেমায় অনন্ত জলিল নিজে অভিনয় করেছেন, সেই সাথে সিনেমার পরিচালক এবং প্রযোজকের দায়িত্বও পালন করেছেন তিনি। এই সিনেমায় বরাবরের মতোই আছেন নায়িকা বর্ষা। সিনেমাটি বাংলাদেশ, ভারত এবং ইরানের যৌথ পরিচালনা এবং প্রযোজনায় নির্মিত হচ্ছে। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।